ইয়ার, এই আজকালকার লোকজন কি করে এত ডিপ্রেশনে চলে যাচ্ছে? হ্যাঁ, কোথায় ডিপ্রেশন? ছোট ছোট বাচ্চারা দেখছি ডিপ্রেশনে ভুগছে, বলছে আই এম ডিপ্রেসড। কেউ কেউ তো কলেজ পাস আউট হয়েছে 2 দিন হলো না, বলছে আমি ডিপ্রেসড। কেন? কারণ এতদিন ধরে, কতদিন হয়ে গেছে ঘরে বসে আছি, কোনো জব পাচ্ছি না। 2 দিন হয়েছে ভাই তুই পাস আউট হয়েছিস, মানে কলেজ থেকে? আমার একটা ফ্রেন্ড, সে তো ইনস্টাগ্রাম আর ফেসবুক দেখেই ডিপ্রেশনে চলে গেছে। কেন? কারণ ইনস্টাগ্রামে যাদেরকে স্টক করছে তাদেরকে দেখছে যে আইফোন কিনছে, কেউ কেউ সুইজারল্যান্ডে ঘুরতে চলে গেছে। ভাই আমার ফ্রেন্ড তো ডিপ্রেসড, ইজ দিস আ ট্রেন্ড? আর নাকি তোরা সত্যি ডিপ্রেশনে চলে যায় সেই কারণে? কোনটা? এই তো আগের স্যাটারডের কথা, আমার একটা ফ্রেন্ড নতুন নতুন জব পেয়েছে, ভালো, বেশ ভালো জব পেয়েছে। তো ওকে বললাম আমি, চ ভাই জব পেয়েছিস, স্ট্রিট দে চ। তো বলছে ভাই আমি প্রচণ্ড ডিপ্রেশনে, প্রচণ্ড। কেন? কারণ এই টাকায় চলে যাচ্ছে না ভাই, আর তুই ট্রিট চাইছিস। বলছি কত টাকা পাস? 80,000। ভাই ওই টাকায় না আমি কাশ্মীর ঘুরে ফ্রেন্ডসদের সঙ্গে পার্টি করে, মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করে, নিজের শখ পূরণ করে, নিজের কোনো শপিং করেও টাকা বেঁচে যেত। বাট ওই যে আই এম সো ডিপ্রেসড ব্রো, মাঝে মাঝে আমি আর নিজের প্রবলেমগুলোর কথা ভাবি। 2 বছর হয়ে গেল কলেজ পাস আউট করেছি, না কোনো জব, না কোনো কিছু করার ইচ্ছে, মা বাবার থেকে রোজ গালি খাচ্ছি, হাত পাতে টাকা নিচ্ছি, মানে শুড আই বি ডিপ্রেসড? শুড আই?